ইমরান ভাই ব্লগের জন্য ধামাকা অফার। যারা এই ব্লগ দেখে আসবেন তাদের জন্য থাকবে ফুল ট্যাঙ্কি তেল এবং আমাদের পক্ষ থেকে একটি আকর্ষণীয় হেলমেট। কি বলেন ভাই, ফুল ট্যাঙ্কি তেল দিয়ে দিবেন? হ্যাঁ, ফুল ট্যাঙ্কি তেল দিব। 12.4 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক, এটা ফুল ট্যাঙ্কি তেল দিব এবং একটি আকর্ষণীয় হেলমেট। এবং জানবো যে বাইকটা কিভাবে নেওয়া যায়। আমাদের বাইকটা কিন্তু ক্যাশে কিস্তি দুভাবে সুবিধা রয়েছে। যারা কিস্তি দিতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কিস্তি মানে কি, মানে বাংলা কিস্তি? হ্যাঁ, আমাদের কিন্তু 18 মাসের কিস্তি সুবিধা রয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আজকে ব্লগে চলে আসছে আমি হিরোর অফিসের একটি শোরুমে। তো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন হিরো ইগনোরার টেকনো এই ব্যাগটি রাখা আছে। এই ব্যাগটাতে কিন্তু বিশাল একটা অফার চলে আসছে, পাশাপাশি শোরুম থেকে কিন্তু একটা ধামাকা গিফট আপনাদের জন্য থাকবে। তো ভাইয়া, গিফটটাকে একটু বলে দিবেন। হ্যাঁ, গিফট অবশ্যই বলে দিচ্ছি। যারা ইমরান ভাইয়ের চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে এবং যারা ভিউয়ার্স রয়েছে, কেউ যদি ওই চ্যানেল দেখে অথবা ভিডিও দেখে আসেন তাহলে আপনাদের থাকবে ফুল ট্যাঙ্কি ফুয়েল, অর্থাৎ আমরা তেল সম্পূর্ণ লোড করে দেবো আপনাদের। আচ্ছা, পাশাপাশি আর কিছু থাকবে? এবং আমাদের পক্ষ থেকে একটি আকর্ষণীয় হেলমেট। ওকে, তো দর্শক জানতেই পারলেন এই ব্যাগটাতে কিন্তু আপনারা ফুল ট্যাঙ্কি ফুয়েল পেয়ে যাচ্ছেন, সেই সাথে সাথে কিন্তু একটা আকর্ষণীয় হেলমেট পাবেন সেফটির জন্য। তো দর্শক, এর বাইরেও কত টাকা ডিসকাউন্ট আছে সেটা জানতে কিন্তু অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে বলে নিতে চাই, ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। সো কথা বলাচ্ছি না, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তবে প্রথমে দেখি যে বাইকটা আসলে কি কি আছে, কেন মানুষ এই বাইকটা কিনবে? তো আমাদের বাইকটার প্রথম কারণ হলো লুকস এন্ড ডিজাইন। আমাদের 125 মধ্যে যতগুলো বাইক রয়েছে তো সবগুলো বাইক যদি আপনি লক্ষ্য করেন তাহলে সবচেয়ে বেশি ডিজাইন এবং লুকস কিন্তু এই বাইকটাতে দিয়েছে। তো এই বাইকটাতে বডিতে ইউজ করেছে 3D লোগো, অর্থাৎ ইগনিটর লেখাটা কিন্তু আগে স্টিকার ছিল, বর্তমানে এটা 3D পাওয়া যাচ্ছে। এবং গ্রাফিক ডিজাইন কিন্তু আগের চেয়ে অনেকটা আকর্ষণীয় এবং চেঞ্জ। আগের যে ইগনিটর 125 ছিল তার চেয়ে ডিজাইনটা কিন্তু অনেকটা চেঞ্জ। এবং পিছে যে গ্যাব্রিলটা ইউজ করেছে সেটা হলো স্প্লিট গ্যাব্রিল। আগে কিন্তু একটা রাউন্ড শেপ গ্যাব্রিল ছিল, বর্তমানে স্প্লিট গ্যাব্রিল দেওয়া হয়েছে, যার ফলে বাইকটার লুকসটা কিন্তু আগের চেয়ে বেশি পরিবর্তন এবং কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়ে উঠেছে। তো এতক্ষণ আমি ডিজাইন নিয়ে কথা বলছিলাম, এখন আমি কিছু ফিচার নিয়ে কথা বলবো। তো আমাদের এই বাইকটাতে ইউজ করা হয়েছে CBS, অর্থাৎ IBS ব্রেকিং সিস্টেম, যেটা অনেকে CBS নামে চিনে, অর্থাৎ কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, আমরা বলি ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। অর্থাৎ আপনি যদি আপনার পায়ের ব্রেকটা প্রেস করেন তাহলে সামনে এবং পিছে উভয় চাকা কিন্তু একই সাথে ব্রেক হবে। এবং সামনে যে ব্রেকটা ইউজ করেছে সেটা হলো ডিস্ক ব্রেক, যেটা হলো ব্যান্ডের একটা ক্যালিবার ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, যার ফলে ডিস্কের পারফরমেন্সটা কিন্তু আগের চেয়ে বেটার হবে। তো আমাদের বর্তমানে বাইকটার মূল্য হলো 135,990 টাকা, সেখান থেকে আপনারা 2,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, ডিসকাউন্ট দিয়ে হলো 133,990 টাকায় এই বাইকটা ক্যাশ প্রাইজে নিতে পারবেন। যারা কিস্তি নিতে চান তাদের রয়েছে 18 মাসের কিস্তি সুবিধা। টায়ার যেটা রয়েছে সেটা হলো আমাদের পিছনে যেটা হলো 90x90, যেটা 18 রিম সাইজ এবং টিউবলেস টায়ার। আর সামনে যেটা রয়েছে সেটা হলো 80x100, এটা রিম সাইজ হলো 18। তো সামনে যে সাসপেনশন রয়েছে সেটা হলো আপনার টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন। এবং পিছে যে সাসপেনশন রয়েছে সেটা হলো 5-step অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন, অর্থাৎ এটা কিন্তু আপনার 5টা ধাপ রয়েছে। আপনাদের যাদের হাইট একটু কম তারা কিন্তু এটা নামিয়ে কিন্তু ইউজ করতে পারবেন, যার ফলে কিন্তু আপনাদের হাইটের প্রবলেমটা আর হবে না। এবং যে সাইলেন্সারটি ইউজ করা হয়েছে সেটা হলো স্পোর্টি এক্সস্টারটি ইউজ করা হয়েছে। এবং পিছে কিন্তু রেডিমেড একটা ফ্যান্ডার দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু বাইকে অতিরিক্ত পরিমাণ কোনো কাদা উঠবে না, অর্থাৎ আপনার বৃষ্টিতে রাইডিং করলে কিন্তু বাইকটা সেফভাবে রাইড করতে পারবেন। তো ফ্রন্ট লাইটের ডিজাইনের কথা যদি বলি, ডিজাইনটি কিন্তু অনেকটা আকর্ষণীয়। আপনি কিন্তু কোনো মতেই বলতে পারবেন এটা 125-এর গাড়ি, অর্থাৎ আপনি দূর থেকে দেখলে বোঝা যাবে এটা 150cc-র একটা বাইক। তো ফ্রন্টে যেই লাইটটা রয়েছে সেটা হলো একটা হ্যালোজেন একটা বাল্ব, এবং এখানে টার্ন ওভার ইন্ডিকেটর যে লাইটগুলো রয়েছে এগুলো কিন্তু ভাল্ব টাইপের। তো আমাদের এই হ্যান্ডেলবার রয়েছে আপনার সেলফ এবং I3S টেকনোলজি। আমাদের এটা হলো হিরো প্যাশনের একটা টেকনোলজি, সেটা হলো I3S, অর্থাৎ আইডল স্টপ স্টার্ট সিস্টেম। আপনি যখন জ্যামে থাকবেন গাড়ি নিউট্রাল করার পরেই গাড়িটা বন্ধ হয়ে যাবে, আবার যখন ক্লাচ ধরবেন তখন অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। এতে আপনার ইঞ্জিনটা ঠান্ডা থাকবে, ফুয়েল খরচ কম হবে, যার ফলে মাইলেজটা বেশি পেয়ে যাবেন এবং আপনার রাইডিং হবে আরও কমফোর্ট। তাছাড়া মিটার প্যানেলের কথা যদি বলি, মিটার প্যানেল সেমি ডিজিটাল, অর্থাৎ অ্যানালগ ডিজিটাল দুইটা পেয়ে ইনফরমেশন পেয়ে যাবেন। আপনার ডিজিটালি কিলোমিটার দেখতে পারবেন, ফুয়েলটা দেখতে পারবেন, এবং RPM এবং স্পিডোমিটার কিন্তু অ্যানালগভাবে দেখতে পারবেন, এবং I3S সিগন্যাল এগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন।
এবং টার্ন ওভার ইন্ডিকেটর লাইটের জন্য দুই পাশে ইউজ করা হয়েছে, দুই পাশে কিন্তু আপনার টার্ন ওভার লাইটের সিগন্যালগুলো দেখতে পারবেন। তো আমাদের এই ইগনিটর টেকনোর কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটার আকর্ষণীয় ফুয়েল ট্যাঙ্ক, অর্থাৎ এটা কিন্তু অ্যাগ্রেসিভ একটা ফুয়েল ট্যাঙ্ক ইউজ করেছে, যার ফলে অনেকের কাছে এটা ডিজাইনটা খুব পছন্দ। যে ফুয়েল ট্যাঙ্ক ইউজ করেছে সেটা হলো 11 লিটার এবং রিজার্ভে রয়েছে 1.4 লিটার, অর্থাৎ লং ট্যুরও কিন্তু বাইকটা দিয়ে করতে পারবেন, অর্থাৎ আপনার তেল নিয়ে কোনো টেনশন করতে হবে না, অর্থাৎ আপনার তেল শেষ হয়ে যাবে কিনা অর্থাৎ কি হবে। তো এই বাইকটাতে আপনার খুব ভালো মাইলেজ সিটিতে পেয়ে যাবেন, এবং যে সিট ইউজ করেছে সেটা হলো একটা কমফোর্ট একটা সিট, যেটা হলো ফ্যামিলি সিট। আপনারা কিন্তু এটা নিয়ে ফ্যামিলি যাতায়াত করতে পারবে, অনেকেই বাইক কেনার আগে চিন্তা করে যে ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে পারবে কিনা, তাদের জন্য আমাদের এই বাইকটা। তো বাইকটার সিটটাও মোটামুটি অনেক বেশ বড়, আপনারা দুইজন তিনজনও কিন্তু বসতে পারেন, আসলে হ্যাঁ আসলে তিনজন কিন্তু বসার কোনো রোলস নেই, তবু কিন্তু আপনারা বাচ্চা সহ কিন্তু বাইকটা ইউজ করতে পারবেন। এখন ব্যাক সাইডের ডিজাইন নিয়ে বলবো, ব্যাক সাইডে কিন্তু আকর্ষণীয় ডিজাইন রয়েছে, এবং যে টেল ল্যাম্পটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ এলইডি টেল ল্যাম্প, এবং দুইটা ইন্ডিকেটর লাইট রয়েছে, এগুলো কিন্তু ফ্লেক্সিবল ইন্ডিকেটর লাইট, এবং নাম্বার প্লেটের নাম্বার দেখার জন্য ঠিক নিচে একটা ভাল্ব রয়েছে, যার ফলে কিন্তু নাম্বার প্লেটে কিন্তু রাতের বেলা স্পষ্ট দেখা যাবে। তো আমি কিন্তু এতক্ষণ ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ আমাদের বাজেট কী কী আছে সেটা নিয়ে কথা বলছিলাম, এখন কথা বলবো আমাদের ইঞ্জিন সম্পর্কে। আসলে আমাদের এই বাইকটা হলো 125 সিসির একটা বাইক, যেটার প্রকৃতপক্ষে ক্যাপাসিটি হলো 124.7 সিসি, যেটা হলো এয়ারকুল 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, এবং এই বাইকটাতে রয়েছে 4টা গিয়ারবক্স। আর এই বাইকটার যে সর্বোচ্চ পাওয়ার ক্ষমতা সেটা হলো আপনার 11 BHP, যেটা 7500 RPM উৎপন্ন করবে, এবং টর্ক যেটা ঘূর্ণন ক্ষমতা সেটা হলো 11 নিউটন মিটার, অর্থাৎ 6500 RPM উৎপন্ন করবে। অর্থাৎ আপনারা কিন্তু এই বাইকটা থেকে বেস্ট ইন অ্যাক্সেলারেশন পেয়ে যাবেন, অর্থাৎ বাইকটা কিন্তু অনেকটা স্পিডি হবে, অর্থাৎ যত 125 গাড়ি আছে সবচেয়ে গতিশীল গাড়ি ধরতে পারেন এটা। তাছাড়া এই বাইকটাতে কিন্তু সেলফের পাশাপাশি কিক স্টার্ট রয়েছে, অর্থাৎ আপনার কিকও স্টার্ট করতে পারবেন, এবং সেলফও রয়েছে, এবং যে ব্যাটারিটা রয়েছে ভিতরে সেটা হলো 12 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, যার ফলে সেলফ অর্থাৎ কখনো ব্যাটারির প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। তো এই ছিল ওভারঅল ডিটেলস। এই বাইকটা কিন্তু ওজন হলো 128 কেজি, অর্থাৎ 128 কেজি কার্বোহাইড্রেটের বাইকটা, যার ফলে কিন্তু আপনার হাইওয়ের পারফরমেন্সটা খুব ভালো হবে, অর্থাৎ আপনাদের বাইক যত ওজন থাকে তত পারফরমেন্স ভালো হয়, অর্থাৎ বাইক কাঁপাকাঁপি কম করে। এবং আমাদের যে সবচেয়ে ব্রেকিং সিস্টেম সেটা হলো IBS, অর্থাৎ আপনি পায়ে ব্রেক দিলে সামনে পিছিয়ে দুইটা কিন্তু একই সাথে ব্রেক হবে, যার ফলে কিন্তু আপনার বাইকটা স্লিপ করার সম্ভাবনা অনেকটা কম। তো আমাদের এই ছিল ডিটেলসে বর্ণনা, এখন আসি আপনি বাইকটা কীভাবে পারচেস করতে পারেন। তো আপনাদের যারা ক্যাশ কিনবে তাদের জন্য আমাদের থাকছে এই ফুল ট্যাঙ্কি ফুয়েল, অর্থাৎ আপনি যদি আমাদের কাছ থেকে ক্যাশে বাইকটা পারচেস করেন তাহলে আপনি এই সম্পূর্ণ ট্যাঙ্কিতে কিন্তু আপনার তেল লোড করে দেবো, এবং আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন একটা আকর্ষণীয় হেলমেট। তাছাড়া যারা কিস্তিতে নেবেন, কিস্তিতে আমরা 3টা ক্যাটাগরিতে বিভক্ত করেছি, সেটা হলো চাকরিজীবী, ব্যবসায়ী এবং হলো বাড়ির মালিক, অর্থাৎ যারা চাকরি করেন ব্যবসা করেন, অর্থাৎ যাদের ঢাকা শহরে একটা বাড়ি রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে কিস্তির সুবিধা নিতে পারবেন। তো যারা চাকরি করেন তাদের স্যালারি সার্টিফিকেট, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, এনআইডি কার্ডের কপি, বিদ্যুৎ বিলের কপি, আর যারা ব্যবসা করেন ট্রেড লাইসেন্সের কপি, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, এনআইডি কার্ডের কপি, বিদ্যুৎ বিলের কপি, আর যাদের একটা বাড়ি রয়েছে ঢাকা শহরে তাদের কিন্তু একটা বাড়ির যে দলিল সেটা ফটোকপি, 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, এনআইডি কার্ডের কপি, বিদ্যুৎ বিলের কপি। এই ডকুমেন্টগুলো প্রদান করলে আপনারা 18 মাসের কিস্তির সুবিধা নিতে পারবেন। তো কিস্তির সুবিধা নিতে হলে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে। আমাদের শোরুমে ঠিকানা যদি বলে দিচ্ছে সেটা হলো এবি অটো ট্রেডার্স, 36/A উত্তর পীরবাগ সাপ্তাহ মসজিদের খুবই নিকটে, 60 ফিট রোড, মিরপুর, ঢাকা 1216। আপনারা শোরুম ভিজিট করে 150 টাকা মূল্যের ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনার 18 মাসের কিস্তির সুবিধাটি বাইকে নিতে পারবেন। তাছাড়া আমাদের শোরুমে কিন্তু রয়েছে এক চেঞ্জ করার সুবিধা, অর্থাৎ আপনার যদি পুরাতন কোনো বাইক থাকে সেই বাইকটা দিয়ে আপনারা কিন্তু নতুন একটা বাইক নিতে পারবেন। তো এই ছিল আজকের ওভারঅল ডিটেলস ভিডিও। নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের আপডেট ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে চলে যায়। তো আমাদের এই বাইকটাতে রয়েছে 5 বছর ইঞ্জিন ওয়ারেন্টি, অথবা 4টা ফ্রি সার্ভিস, এবং 70,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি, অর্থাৎ আপনার ইঞ্জিন সমস্যা নিয়ে কখনো ফেস করতে হবে না। আমরা এই বাইকটা দিচ্ছি 5 বছর অথবা 70,000 কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি। তো যারা এই বিষয়ে অনেক সমস্যা ফেস করেছেন, ইঞ্জিন প্রবলেম নিয়ে ভুগেছেন, তাদের জন্য আমি এই বাইকটা সাজেস্ট করবো। এবং সিটিতে রাইড করার জন্য এটা একটা কমফোর্ট একটা বাইক, ফ্যামিলি বাইক, যার ফলে কিন্তু আপনি সিটিতে কিন্তু অনায়াসে মুভিং করতে পারবেন, এবং হাইওয়ে এক্সপিরিয়েন্সও এটাতে বাইকটাতে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাইক রাইড করার সময় ভালো মানের হেলমেট ইউজ করবেন। খুদা হাফেজ।